আর ভালো লাগতেছে না রে। রোজা রাখি এরকম দৌড়ানো যায়? আজকে ইফতারিতে হেভি খাবার দিতে হবে। ইফতারিতে তোর কি পছন্দ? ইফতারিতে কি রেখে কি বাদ দিব? তো আমার পছন্দ জিলাপি, পেঁয়াজু, এরপরে রোল, স্প্রিং রোল, অন্তন, তরমুজ, আরও অনেক কিছু আছে। তোর কি পছন্দ? বেগুনি, আম্মুর হাতের বেগুনি, সেই টেস্ট। ও আচ্ছা, ভালো ভালো, আমি এটা ভুলে গেছিলাম, আমার এটা পছন্দ। তো আপনার কি পছন্দ? কি বাসায় ইফতারি খাস না? কেন কেন খাস না? তোরা তো জানোস আমার মা নেই, বাবাও ভ্যান চালায়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। থাক, দুঃখ করিস না, সমস্যা নেই, এরকম হয়। বাবা, কিছু বলবা? একটা আবদার করব, প্রমিস করো তুমি ওটা রাখবা। আচ্ছা, কি আবদার সেটা তো বলবা, তারপরে তো পূরণ করব। কি চাই বলো। বাবা, ওই যে আমার বন্ধু সায়েম আছে না? সায়েম? ওই যে ফুলমিয়ার ছেলে? হ্যাঁ, ওর বাসায় নাকি ভালো ইফতারি হয় না। ওর মা কিছুদিন আগে মারা গেছে, তো আমি চাচ্ছিলাম ওকে ইফতারি খাওয়াবো। ঠিক আছে, খাওয়াও। কি করতে হবে আমাকে বলো। তুমি আমাকে 100টা টাকা দিতে পারবা? 100 টাকা? 100 টাকা দিয়ে ইফতার হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দিতে চেয়েছো, আমাদের দোকানে যে সবুজ আছে না, আমি সবুজকে বলে দিব ও ইফতার একদম কিনে রেডি করে প্যাকেট করে রাখবে, তুমি সেই প্যাকেটটা নিয়ে চলে যাবে। ঠিক আছে খুশি? হ্যাঁ ঠিক আছে, যাও কাজ করো। থ্যাংক ইউ। ওয়ে ওয়েলকাম। তোমরা আসছো তো তোমার আব্বা আম্মারে বলে আসছো তো? আঙ্কেল আমাদের আব্বাই পাঠিয়েছে। খুব ভালো হয়েছে, আসো আসো বসো। তুমি এই পাশে বসো বাবা, আসো বসো বসো, Thank you.
আসুন এভাবেই আমরা অসহায়দের পাশে দাঁড়াই।